প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে অনেক ছাত্রছাত্রী রয়েছ বিভিন্ন সম্মুখীন হচ্ছ সমস্যার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে এক তোমরা ইনকাম সার্টিফিকেট অনেকেই জিজ্ঞাসা করছো অনলাইন থেকে দিয়েছি পুলিশের থেকে ইনকাম সার্টিফিকেট দিয়েছি এমনকি অনেকে বলছো পঞ্চায়েত থেকে দিয়েছি কিভাবে ইনকাম সার্টিফিকেট দিলে তবেই তোমরা স্কলারশিপের টাকা পাবে বিস্তারিত এই ভিডিওতে অফিসিয়াল তথ্য অনুযায়ী আলোচনা করব দুই তোমাদের মধ্যে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা 60% এর উপরে তো পেয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দ মেট কাম স্কলারশিপে আবেদন করতে পারছে না অনলাইনে সাবমিট করতে পারছে না তা তাদের ক্ষেত্রে এ অফিসিয়াল তথ্য কি রয়েছে কেন তারা আবেদন করতে পারছে না রিজনটা কি যারা সংখ্যা লঘু ভাই বোন রয়েছে তারা কি এই স্কলারশিপে আবেদন করতে পারবে না তিন তোমরা যারা কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রী রয়েছে তোমরা যে ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেছো সেই ইনস্টিটিউশনের হেড অফ দা ডিপার্টমেন্ট বা প্রধান শিক্ষকের থেকে কি সই লাগবে অ্যাডমিশন হওয়ার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য না হলে কি তোমরা স্কলারশিপ পাবে না তোমাদের যে জিজ্ঞাসা তোমরা যে জিজ্ঞাসা করেছ তার সমস্ত টাই অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে এতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের কোশ্চেন করতে পারো যে অনুযায়ী তোমরা কোশ্চেন করেছো ইনস্টাগ্রামে সেই অনুযায়ী তোমরা এই ভিডিও থেকেও তোমাদের উত্তর পেয়ে যাবে সবার প্রথমেই আলোচনা করব যেটা অধিকাংশ ছাত্রছাত্রীকে আমি জানিয়ে দিয়েছি অনেকে বিষয়টি আমাকে বলেছ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে ইনকাম সার্টিফিকেট নিয়ে তোমাদের আমি ডিটেলসে দেখিয়েছিলাম কিভাবে তোমরা স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট তোমরা কালেক্ট করতে পারবে কোথা থেকে কালেক্ট করতে হবে কোন কোন অফিসারের থেকে সিগনেচার নিতে পারবে তো এখানে তোমাদের অনেকের সমস্যা রয়েছে তোমরা যখন স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল তখনই তোমরা আবেদন করে ফেলেছিলে এক্ষেত্রে আমাকে অনেকে বলছো আমরা অনলাইনে ইনকাম সার্টিফিকেট নিয়েছি সেক্ষেত্রে কি আমাদের ইনকাম সার্টিফিকেট ভ্যালিড হবে না দেখো এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে বলে রাখি আমি অফিশিয়াল দপ্তর থেকেও জেনেছি এবং অফিসিয়াল দপ্তরে তোমরাও যদি ফোন করো সেক্ষেত্রে কিন্তু একটাই কথা বলবে যে ইনকাম সার্টিফিকেটের সমস্ত তথ্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে একটা ফর্ম দেওয়া আছে সেই ফর্মটাকে ফিল আপ করে যে অনুযায়ী গাইডলাইন দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ মেরিডকাম স্কলারশিপে এ আবেদন করবে কিন্তু অনেক আমার ভাই বোন রয়েছে যারা আগে ভাগেই আবেদন করে ফেলেছে স্বামী বিবেকানন্দ মেরিডকাম স্কলারশিপে আবেদন করার সময় অনলাইন ইনকাম সার্টিফিকেট যদি আপলোড করো সেক্ষেত্রে তোমাদের স্কলারশিপ দেওয়া হবে না কিংবা স্কলারশিপের টাকা দেওয়া হবে না এরকম বিষয় কিন্তু কোথাও উল্লেখ করা নেই এরকম কোনো সমস্যা নেই কিন্তু যারা আবেদন করনি এই মুহূর্তে ওয়েট করে রয়েছে বা ইনকাম সার্টিফিকেট জোগাড় করো তাদের প্রত্যেককে একটা কথা বলবো যেরকমভাবে গাইডলাইন দেওয়া রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করো কারণ অফিশিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে যে ইনকাম সার্টিফিকেট নেওয়ার যে তথ্য প্রেরণ করা আছে সেটাই কিন্তু একমাত্র গ্রহণযোগ্য সব থেকে বেস্ট পদ্ধতি সেই কারণে যদি তোমরা না জেনে থাকো কোন অফিসারের থেকে সিগনেচার করবো কি কি রুলস রেগুলেশন রয়েছে কি প্রসিডিওরে আমরা ইনকাম সার্টিফিকেট পাবো তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও করে ফেলেছি কীভাবে তোমরা অফিসিয়াল যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট কালেক্ট করতে পারবে তার ডেডিকেটেড ভিডিও করা আছে ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো দ্বিতীয়ত তোমাদের মধ্যে অনেক এরকম ছাত্র ছাত্রী রয়েছে যারা সিক্সটি পার্সেন্ট তো পেয়েছ কিন্তু বলছো আমরা আবেদন করতে পারছি না স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে এর কারণ কি দাদা দেখো এটা তো তোমাদের বলবো তার আগে বলে রাখি অনেকে আমাকে জিজ্ঞাসা করছো সিক্সটি পার্সেন্ট আমি পাইনি সামান্য জিরো পয়েন্ট কম রয়েছে সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো না বন্ধু তুমি যদি নাম্বার না পাও কমপক্ষে তাহলে কিন্তু তুমি তুমি আবেদন করতে পারবে না কিংবা বেশি পেলেই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করতে পারবে আর যদি তুমি সিক্সটি পার্সেন্ট পেও স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন না করতে পারো সেক্ষেত্রে অনেক রিজেন হতে পারে এক তোমরা সকলেই জানো স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টাল থেকে সংখ্যালঘু ভাই জন্য কিন্তু ও স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপ পোর্টাল অনেক আগেই শুরু হয়ে গেছিলো এবং সেখানে অনেকে আবেদন করেছ যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছিলে তারা আবেদন করেছিল তো তারা যে সিক্সটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে একবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ঐক্যশিস পোর্টালে আবেদন যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের এই পোর্টালে আবেদন একেবারেই করতে পারবে না কারণ দুটো বিষয় একই তোমরা সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে ওইখানে আবেদন করেছ তারা এখানে আর আবেদন করতে পারবে না এছাড়া এমনও অনেক সংখ্যালঘু আমার ভাই বোন রয়েছে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওনি তার থেকে একটু কম নম্বর পেয়েছ সেক্ষেত্রে তারা কিন্তু এই পোর্টালে আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রেও যদি তুমি আবেদন করতে গিয়ে কোনো রকম তোমার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অফিশিয়াল যে হেল্পলাইন নম্বর রয়েছে অফিসিয়াল দপ্তরের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সেখানেই তোমরা ফোন করে তোমার সমস্যার কথা বলো যে কোনো সমস্যা কিন্তু সেখানে সমাধান করে দেওয়া হবে সে হেল্পলাইন নাম্বারটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের অনেকেই ইনস্টাগ্রামে বলেছি সেক্ষেত্রে আমার মুখস্থ হয়ে গেছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো এই নম্বরে কিন্তু তোমরা ফোন করো যে অফিসিয়াল টাইম রয়েছে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত তোমরা এই হেল্পলাইনে ফোন করবে চারটের পর কিন্তু সম্ভবত ফোন নাও তুলতে পারে সেই কারণে তোমরা এই টাইমে কিন্তু ফোন করবে তোমাদের সমস্যার কথা বলবে তোমাদের যথারীতি তোমাদের সমস্যার সমাধান কিন্তু অফিসিয়াল দপ্তর থেকে করে দেওয়া হবে কারণ তোমাদের সমস্যার সমাধানের জন্য এই নম্বরটা দেওয়া হয়েছে এরপরে তৃতীয় যে বিষয়টা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো আমি স্কুলে পড়ি সেক্ষেত্রে কি আমার প্রধান শিক্ষকের থেকে অনুমতিপত্র নিতে হবে বা সিগনেচার নিতে হবে আমি কলেজে পড়ি সেক্ষেত্রে কি এই চডি বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা প্রিন্সিপালের থেকে কি কোনো সিগনেচার নিতে হবে এক্ষেত্রে বলে রাখি এরকম কোনো কিছুই কিন্তু অফিসিয়ালি কোনো রুলস নেই The cat sat on the তুমি অ্যাকচুয়ালি প্রুফ অফ অ্যাডমিশন তোমাকে দিতে হবে তুমি যে এ কলেজে ভর্তি হয়েছো বা তুমি যে স্কুলে পড়ছো মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো ও উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হয়েছো কিংবা গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশনে কিংবা অন্য কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছো তুমি যে এই মুহুর্তে পড়াশোনার মধ্যে রয়েছো পড়াশোনা করছো যে যে ইনস্টিটিউটে বা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে যে ভর্তির সময় যে রিসিপ্ট দেওয়া হয়েছে ভর্তির রিসিপ্ট বা রসিদ সেই ভর্তি রসিদটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে প্রুফ অফ অ্যাডমিশন হিসাবে সেটা আপলোড করলেই কিন্তু তোমাদের হবে কোথাও এরকম লেখা নেই তোমাদের লিখিত আনতে হবে তোমাদের প্রিন্সিপালের থেকে এরকম কোনো বিষয় নেই তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো তোমাদের ক্লিয়ার করে দিলাম এর পরবর্তীতে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের এর লাস্ট ডেট কবে দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা হয়নি এবং একদম শেষে গিয়ে এটা ঘোষণা হয় কারণ প্রত্যেকে ছাত্রছাত্রী যাতে সুযোগ পায় সেই কারণে কিন্তু প্রায় তিন মাস এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল খুলে দেওয়া হয় প্রত্যেক বছর এবং তোমাদের এটা আমি জানিয়ে দিতে পারি কবে থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া শুরু হবে তোমাদের বারোই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেছেন বারোই জানুয়ারি থেকে স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের যে আবেদনের করার পর যে টাকা সেই টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে মানে বারোই থেকে টাকা প্রত্যেকে পেয়ে যাবে এমন না বারোই জানুয়ারি থেকে ধীরে ধীরে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া ব্যাংকের অ্যাকাউন্টে সেটা কিন্তু শুরু হয়ে যাবে কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই বারোই জানুয়ারির আগে আমি তো বলবো ডিসেম্বরের মধ্যে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট করো যত তাড়াতাড়ি পারো কিন্তু তাড়াতাড়ি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য ও কোনো ইনকাম সার্টিফিকেট বা অন্য কোনো উপায়ে তোমরা যেও না তোমাদের যেরকমভাবে রুলস রেগুলেশন রয়েছে সেই রকমভাবেই তোমরা আবেদন করো আর এছাড়াও যদি স্বামী বিবেকানন্দ মেড কাম সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ও আর ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রামে সরাসরি যোগাযোগ করতে পারো তো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত